বলছি মহারাজ, ওকে কর। এটা কিভাবে সম্ভব হবে? আপনি বলছেন যে কর্তব্য কোনো না থাকার, কিন্তু আমি ধরুন পড়ছি, তো আমার তো কর্তব্য যেটা পড়ছি সেই টপিকের উপর ভালো করে ঢুকে ওটাকে মানে জানা। তো এখানে আমি যদি বলি আমার কোনো কর্তব্য নেই, তাহলে ওটা কিভাবে পড়বো, মানে এগোবো কিভাবে? সমস্ত দিকই তো দেখবে যে আমার তাহলে কর্তব্য নেই। তাহলে আমি যখন নেই তো, কোনো জিনিস পড়ছি বা সেখানেও তো বলতে পারি যে আমার কোনো কর্তব্য নেই, কিন্তু এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আরো আরো ভালো পড়তে পারবে যখন সিনেমা দেখো। কর্তব্যবোধ সিনেমা দেখো নাকি? কর্তব্যবোধ না, সিনেমা ওই দেখো, আমার সিনেমা সিনেমা দেখা দেখার কর্তব্য? আগে না, সিনেমা দেখার আগে তো আমাকে এটাকে মনে সংকল্প করতে হয় যে আমি এই সিনেমাটা আজকে দেখবো, হ্যাঁ, ওইটাই না বলি। না না না, সেটাও করো না। আমরা কি, আচ্ছা আমরা কি এরকম ভাবি, ও যেটা বলছে আমি জাস্ট রিপিট করে দিচ্ছি, ও বলছে সিনেমা দেখার আগে তো আমরা ঠিক করি আমরা সিনেমা দেখবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক করে সিনেমা দেখবে তোমরা? যেমন পাঠান বেরিয়েছে, যারা দেখতে যাচ্ছে যে পাঠাগুলো, তারা কি ঠিক করে যাচ্ছে যে আমি পাঠান দেখবো? না, ভালো লেগে গেছে, ভালো লাগা ঘটে গেছে, ঘটে গেছিল তো। কোন সিনেমাটা তোমরা নিজে থেকে ডিসাইড করে প্ল্যান করে দেখেছো? ভালো লাগা ঘটে গেছে, তাই সিনেমা দেখেছো এবং খুব রিল্যাক্স দেখেছো, রিল্যাক্স হইতে দেখেছো, ঠিক তেমন ভালো লাগবে। পড়ো, হাজার একটা বই আছে, লক্ষ একটা বই আছে, পুরো ন্যাশনাল লাইব্রেরি চষে ফেলো, কর্তব্যের কী আছে? আচ্ছা, কর্তব্য তো তখন সৃজন, তখন বলি আমি ছেলে, আমার চাকরি করা কর্তব্য, এবার আমি পড়বো। এখন তখন তোমাকে সাবজেক্টও এমন দেওয়া হবে যেখানে তুমি যে কাজটি করতে চাইছো অ্যাকর্ডিংলি তোমার সিলেবাস হবে, তোমার আচ্ছা, জানা বড় ক্ষুদ্র হবে। হ্যালো, তুমি যখন বলবে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো, ঠিক আছে, তখন আগে কি নির্ধারণ হয়ে, একটা ছক নির্ধারণ হয়ে যায়, এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে কী কী করতে পারে? কোনো একটা জব অ্যাটেন্ড করবে, হ্যাঁ ক্যাম্পাস হবে, এরপর এই যাবে, এই এই ধরনের কাজ হয়। এবার যে তোমার পড়া হলো, এটা কি উন্মুক্ত পড়া হলো? আর তুমি না, তুমি মেকানিক্সের উপরে হাজার একটা বই খুলে পড়তে পারো। নমে পার্থাস্তি কর্তব্যম, এইবারে যখন তোমাকে কেউ হায়ার করবে তখন তুমি ওর আন্ডারে নয়, ও তোমার আন্ডারে, বলবে স্যার স্যার স্যার, যেমন একটা বিজ্ঞানী, ঠিক আছে, সে শুধু কর্তব্য হাতি ঘোড়া সব ছড়িয়ে দিয়ে বলছে আমি শুধু জানছি, আমি শুধু বুঝছি, এ জগতের অধিপতি হয়। একে কোনো কোম্পানি তুলে নিয়ে যায়, আর বাকি সবাই যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে তারা কি করবে? তারা কোম্পানির আন্ডারে গিয়ে কাজ করবে। তুমি দেখো গিয়ে যে কোনো সেক্টর জগতে যারা মাথা, তারা কর্তব্য বোধে দাঁড়িয়ে নেই, তারা প্রেমে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে বিষয়টা? যা কিছু তুমি প্রেমে করবে তুমি তার অধিপতি হয়েছো। এই জন্যই বলে ঈশ্বর জগতের প্রেমে আছে, উনি কর্তব্যবোধে সৃজন করেনি। কৃষ্ণ বলছেন আমি কর্তব্যবোধে কিছু করিনি অর্জুন, আমার কোনো কর্তব্য নেই, আমি ভালোবেসে করেছি। যেখানে ভালোবাসা থাকবে সেখানে খুব গভীর প্রেম, না দেখবে সেখানে প্রমাণ করার দরকার পড়বে না, তুমি সোজা হাঁটবে। বলে ঠিক আছে ভাই, বোঝা গেল কিছু? হ্যাঁ, বুঝতে পেরেছি মহারাজ। আর একটা আছে, কোন একটা জিনিসের উপর, হুম আমার কোন হুম সাবজেক্টের উপর, ধরুন আমি কারেন্ট অ্যাফেয়ারের উপর আমার একটু ইন্টারেস্ট আছে, মানে ওটা শুনি, তো এই যে ইন্টারেস্টটা, ওটা হুম যখন ভাবি তখন তো বলি যে আমার ইন্টারেস্ট, তাহলে এখানে তো আমি চলে আসছি। ওর দীর্ঘসূত্রতা করো না, শুধু দেখছো কি সমস্যা আছে। তোমরা যদি ইউটিউবে এত সার্চ করো, ঠিক আছে, ভেবে দেখো তুমি ইউটিউবে শুধু সার্চ করছো, ঠিক আছে, কটা তোমার মনে থাকে, কটা তোমার মাথা থাকবে? জো মন মে ব্যাঠ গেই মায়া কাহা বেসোয়। এবার তুমি বলো আমি একটা গান তুলবো, স্টেজে পারফর্ম করব, এবারে তুমি সব লিঙ্ক কপি করবে আর নিজের অ্যাকাউন্টে সেভ করবে, ওই দাঁড়াও এটা দরকার পড়বে। তো কারেন্ট অ্যাফেয়ার যদি দেখতে হয় তো প্রত্যেক মুহূর্ত কারেন্ট, আজকেরটা আজকে নতুন একটা অ্যাফেয়ার কিছু বেরোবে, এখন আদানির আমি বলছিলাম, এরপরে আম্বানির কিছু হবে, ঠিক আছে, তো বিয়ে উইথ দ্যাট কোনো সমস্যা নেই, দেখে নাও। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই কারেন্ট অ্যাফেয়ারগুলো যখন সত্যি সত্যি তুমি দেখতে শুরু করবে আনবায়াসড হয়ে, তুমি দেখবে নতুন কারেন্ট কিছু নেই, একই শৃঙ্খলা ঘটছে। আমি খুব নিউজ চ্যানেলগুলো দেখছিলাম, ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলো, ঠিক আছে, যেগুলো আমাদের বাংলা হিন্দিতে চলছিল, আমি দেখলাম এই ঘুরে ফিরে প্রোপাগ্যান্ডা ক্রিয়েট করাই এদের কাজ, এর মধ্যে দেখার কিছুই নেই, কিছু দেখার নেই। কারেন্ট অ্যাফেয়ার্স বলছে কিন্তু কিছু নেই কারেন্ট অ্যাফেয়ার্সে, একটা জাস্ট ঢেউ এরম 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 ওয়েভের মতো চলছে, একই কাজ, যখন পড়ছে ওঠানো, উঠছে পড়ানো, ঠিক আছে, তো এটা আলাদা কথা। তবু এই মুহূর্তের কথা এই, যদি সত্যি তুমি কারেন্ট অ্যাফেয়ার বা যে কোনো সাবজেক্ট নিয়ে এই মুহূর্তে সহজভাবে পড়তে পারো, কোনো অসুবিধা নেই তাতে, এর মধ্যে তুমি তৈরি হন। এবার তুমি এটাকে দীর্ঘসূত্রতা দেবে, কারেন্ট অ্যাফেয়ার পড়ছি কেন,
এই কেনর পিছনে অনেক বড় ব্যক্তি লুকিয়ে থাকে। অর্জুন যুদ্ধ লড়বে না কেন? লড়বে নাটা যদি বড় সহজ হতো কৃষ্ণ বলতো না কিছু আর, কিন্তু অর্জুনের যুদ্ধ না লড়ার পিছনে কারণ লুকিয়ে আছে। ওই কারণটা ছাড়াও, ওই কারণটার নামই ব্যক্তি, ওর কারণটার নামই তুহিন, ওই কারণটার নামই রবীন। তুমি ভেবে দেখো, তুমি শুধুমাত্র গুগল সার্চ করো, তোমার কিচ্ছু মাথায় থাকবে না। তুমি কি কখনো শুধুমাত্র গুগল সার্চ করো? তা তো নয়, আমরা একটু, আমাদের একটু সৎ হতে হবে। শুধুমাত্র জানছি, এবার কারেন্ট অ্যাফেয়ার্স জানবো, তারপর ডিবেট। কিছু না হোক, চায়ের ঠেকে গিয়ে একটু ডিবেট হয়ে যাবে, স্কুলে কলেজে বন্ধুর সাথে একটু ডিবেট হয়ে যাবে, কোনো কিছুতে আপত্তি নেই, যদি না তুমি পার্সোনালিটি ক্রিয়েট করো। হতেই পারে।